নাঙ্গলকোটের কালাচো প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। নাঙ্গলকোটের কালাচো প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুক্রবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচো ওয়াডার কয়েকটি গ্রামের কয়েক শতাধিক গরিব ও অসহায় লোকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসীদের সংগঠন কালাচো প্রবাসী সমাজকল্যাণ সংস্থার আর্থিক সহযোগিতায় বিভিন্ন দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই মহামারী করোনা এবং লকডাউনের সময় অসহায় ও গরিব লোকজন এই ত্রাণ সামগ্রী পেয়ে খুবই আনন্দিত এবং প্রবাসীদের জন্য দুহাত ভরে দোয়া করেন, যাতে করে ভবিষ্যতে আরও তারা দান করতে পারেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সহযোগিতায় সংগঠনের নেতৃবৃন্দরা আতিকের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। তারা হলেন শাহজাহান, মোহাম্মদ শফিকুল ইসলাম, মুকুল হোসেন, জাকির হোসেন, সোহেল, মোহাম্মদ সোহাগ, মুস্তাফিজুর রহমান, হারুনুর রশিদ, পারভেজ হোসেন, নূর মোহাম্মদ, শরীফুল ইসলাম, সোহেল মিয়া, নজরুল ইসলাম ও শাহজাহান সহ প্রবাসী নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতার কারণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক তাজু মিয়া, অহিত মিয়া, মোহাম্মদ লিটন, হারুন, সোহেল, ইয়াসিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।